হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার ডিজিজ এখন আমাদের মহামারীর আকার ধারণ করেছে। ফ্যাটি লিভার এমন একটা ডিজিজ, আজকে আমরা মডার্ন লাইফস্টাইল লিড করি, সেই মডার্ন লাইফস্টাইল লিড করার ফলে আমাদের যে সমস্ত ডিজিজগুলো লাইফস্টাইল মডিফিকেশন বা পরিবর্তন করার সাথে সাথে যে সমস্ত রোগগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হলো ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার ডিজিজের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, সেই বিষয়গুলো আজকে বিস্তারিত আলোচনা করব। আমি ডায়েটিশিয়ান, ডেন্টিস্ট ও ন্যাচারোপ্যাথিক কোচ এবং লাইফস্টাইল মডিফায়ার AS বিশ্বাস আপনাদের সামনে আবারও চলে এসেছি। মহামারী প্যান্ডেমিক নয়, অতিমারী নিয়ে আজকে আলোচনা করব, সেটি হলো ফ্যাটি লিভার। সেটা কি? যখন লিভারের 5% ফ্যাট ভরে যায় তাকে ফ্যাটি লিভার ডিজিজের সূত্রপাত হয়। লাইফস্টাইল এক্সপার্টরা ফ্যাটি লিভার ডিজিজকে ফ্যাটের উপর নির্ভর করে 3টি গ্রেডে ভাগ করেছেন। যখন ফ্যাটের পরিমাণ লিভারে জমা হয় 5% যখন হয় তখন তাকে বলা হয় ফ্যাটি লিভার ডিজিজ 1, অর্থাৎ গ্রেড 1। আবার যখন 10% থেকে 15% ফ্যাট যখন স্টোরেজ হয় আমাদের লিভারে তখন গ্রেড 2 ফ্যাটি লিভার বলা হয়। আবার যখন 30%-এর বেশি ফ্যাট আমাদের লিভারে ডিপোজিট হয় তখন তাকে গ্রেড থ্রি ফ্যাটি লিভার বলে। অর্থাৎ আপনারা এখানে বুঝতে পারলেন যে গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3 ফ্যাটি লিভার, এই ক্লাসিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের লিভারের ভিতরে কতটা ফ্যাট ডিপোজিট হয়েছে। সেই ডিপোজিটের ওপরে ভিত্তি করে কিন্তু এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। এই ক্লাসিফিকেশনের ওপরে ভিত্তি করে কিন্তু আমরা আমাদের ফ্যাটের কন্ডিশন বা লিভারের যে কন্ডিশন সেই কন্ডিশন কিন্তু অ্যানালাইসিস বা ব্যাখ্যা করতে পারি। আজকে বিস্তারিতভাবে ডিসকাশন করব, এক্সপ্লানেশন করব এবং সর্বোপরি আলোচনা করব যে এই ফ্যাটি লিভার ডিজিজ বা প্যান্ডেমিকের মতো যে ডিজিজ বা এপিডেমিকের মতো যে ডিজিজ, যে লাইফস্টাইল, যে মডার্ন লাইফস্টাইল ফলো আপ করার জন্য যে ডিজিজ, সেই ডিজিজ কীভাবে ডায়েটারি মডিফিকেশন বা প্যাটার্ন চেঞ্জ করার মাধ্যমে কীভাবে আমরা নর্মাল লাইফে ফিরে আসতে পারবো, সেই বিষয়ে থাকবো বিস্তারিতভাবে। আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, তাতে আপনারা ধৈর্য হারাবেন না, কারণ তত্ত্ববহল ভিডিও। এই ভিডিওটা আপনারা যদি দেখতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনাদের জীবনের মোড় পরিবর্তন হয়ে যেতে পারে এবং কোটি কোটি টাকা নষ্ট করার হাত থেকে কিন্তু সহজেই আপনার ঘরোয়া উপায়ের মাধ্যমে কীভাবে ফ্যাটি লিভার ডিজিজকে চিরতরে কিওর করতে পারবেন, সেই বিষয়ে বিস্তারিত আজকে আমি আছি এবং আজকে শুরু করছি আপনাদের এই বিষয়ে। সঠিক সময়ে যদি চিকিৎসা করা না হয় ফ্যাটি লিভারের তাহলে কি হতে পারে আপনারা সবাই জানেন, সেটা খুব মারাত্মক ডিজিজ, সেটা হলো সিরোসিস অফ লিভার এবং লিভার ড্যামেজ অথবা লিভার ক্যান্সারের মতো সমস্যা দেখা দেয়। তাহলে এই সমস্ত সমস্যার হাত থেকে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ফ্যাটি লিভার ডিজিজ সাধারণত দুই ধরনের হয়, অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এর পেছনের মূল কারণ হলো অ্যালকোহল পান করা, অতিরিক্ত মদ্যপান পান করা। আর দ্বিতীয় আরেকটি প্রধান কারণ হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, মদ পান ছাড়াই অন্য কারণে যে ফ্যাটি লিভার ডিজিজ হয় সেটি হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। সারা বিশ্বে 25% মানুষ, প্রতি 4 জনে 1 জন ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত। এটা একটা রিয়াল প্যান্ডেমিক, রিয়াল অতিমারি। চিন্তা করা যায় সারা বিশ্বে লোকসংখ্যার পরিমাণ আছে 800 কোটি, আপনারা চিন্তা করতে পারছেন? 200 কোটি মানুষ এই ফ্যাটি লিভার বা ফ্যাটি ডিজিজে আক্রান্ত। বাংলাদেশ এবং ভারতে এই ব্যতিক্রম নয়, ভারতবর্ষে এবং বাংলাদেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানেও কিন্তু আজকে মহামারীর মতো এবং ভারতবর্ষেও এই মহামারীর মতো রোগটি ছড়িয়ে পড়েছে। এখন যদি আমরা এই বিষয়ে সচেতনতা অবলম্বন না করি তাহলে কিন্তু একটা মারাত্মক সমস্যার সৃষ্টি হবে, যেটা খুবই ভয়ানক। তাই আপনারা শুনতে থাকুন বিস্তারিতভাবে আজকে কেন এই অবস্থা, এই অবস্থার বিষয়ে যে বিস্তারিত থাকবো। এই ফ্যাটি লিভার ডিজিজ এটা একটা লাইফস্টাইল ডিজিজ, অন্যান্য লাইফস্টাইল ডিজিজের মতো এটা একটা লাইফস্টাইল ডিজিজ। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, ক্যান্সার, লাইফস্টাইল ডিজিজ, ভুল লাইফস্টাইল, এর পিছনে মূল লাইফস্টাইল কারণ, এর মূল কারণ কী? কয়েকটা কারণ কিন্তু আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। 1 নম্বর হচ্ছে শারীরিক পরিশ্রমের অভাব। বিশ্বজুড়ে মানুষের অস্বাভাবিক পরিবর্তন এসেছে, ব্রেন এখন
সুপার ফাস্ট ব্রেন এখন রাত দিন ব্যস্ত, নানান কাজ নানান অকাজকু কাজে ব্যস্ত, শরীর অলসতায় পার করছে, মানুষের চেয়ার বসে আছে, সোফাতে বসে আছে অথবা শুয়ে আছে। শারীরিক পরিশ্রমের অভাব প্রকটভাবে দেখা দিয়েছে। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ফ্যাটি লিভার ডিজিজ। দুই নম্বর হলো চিনি বা অন্যান্য বা চিনিযুক্ত খাবার গ্রহণ করা। যত সব ড্রিঙ্ক আছে, আপনি জেনে আশ্চর্য হবে, একটি সব ড্রিঙ্কসে চিনি থাকে প্রায় 8-10 চা চামচ, এবং বাজারে যত সুগারি ড্রিঙ্কস আছে 5-10-15-20 চামচ পর্যন্ত চিনি থাকতে পারে। এগুলো খাচ্ছেন, এই অতিরিক্ত চিনি আপনাদের ফ্যাটে রূপান্তরিত হয়েছে, আপনার লিভার জমা হচ্ছে। তিন নম্বর, তৈলাক্ত তৈলযুক্ত ভাজা পোড়া খাবার। আজকে আমাদের বিনোদনের একটা প্রধান মাধ্যম হচ্ছে হোটেলে গিয়ে আড্ডা মারা। আড্ডার সময় খাওয়ার খাওয়ার খাওয়া, এর ভিতরে নানা রকম তৈলাক্ত খাবার আছে, ভাজা পোড়া, সিঙ্গারা, পেঁয়াজু, লুচি, পুরি, নানান ধরনের ফাস্টফুড, বিরিয়ানি, মরগ পোলাও থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকমের ফাস্টফুড, চাইনিজ ফুড, সফট ড্রিঙ্কস এবং জাঙ্ক ফুড। যত দিন যাচ্ছে আমরা ফাস্টফুডের উপরে আকর্ষণ বেড়ে যাচ্ছে, এবং আমাদের ফাস্টফুডের দোকান বাড়ছে, এবং আধুনিক নিত্যদিনের খাবার হয়ে যাচ্ছে আধুনিক। বিশেষ করে কলেজ পড়ুয়াদের বা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে বা ইয়ং বা অ্যাডোলেসেন্স যে সমস্ত স্টুডেন্ট, সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু এই অ্যাডিকশন ভাজা পোড়া বা অতিরিক্ত ট্রান্সফারযুক্ত খাবার তারা কিন্তু গ্রহণ করছে। কলেজ লাইফে তারা কিন্তু বুঝতে পারছে না, বয়স টকবগি, তাদের রক্ত থাকে টকবগি, তারা কোনো কিছুকেই গুরুত্ব দেয় না। আমরা জানি 18 বছর বয়স যে সুকান্ত ভট্টাচার্যের কবিতার ভাষায় সব কিছু করতে পারে, তো এরাও তাই, কিন্তু খাবারের দিক থেকে কিন্তু কোনো গুরুত্ব দেয় না। তারা নিজেদের জীবনে ঝুঁকি নেয়, তারা এই ট্রান্সফারযুক্ত খাবার বা চিলেটিন ফরমেটিং খাবার তারা কিন্তু গ্রহণ করে ফেলে। কিন্তু সেই যে তখন শুরু হলো এবং কন্টিনিউয়াস যখন তাদের বিয়ে হচ্ছে, বাচ্চা হচ্ছে, তাদের সাংসারিক লাইফে প্রবেশ করছে, তখন থেকেই কিন্তু তাদের সমস্যা, তাদের ইনফার্টিলিটির সমস্যা, তাদের ফ্যাটি লিভারের সমস্যা, তাদের গ্যাসের সমস্যা, তাদের চোখের সমস্যা, তাদের কনস্টিপেশনের সমস্যা, তাদের সমস্ত সুগারের সমস্যা, এই সমস্ত সমস্যা কিন্তু আজকে 30 শুরু করছে। আপনি ভাবলে অবাক হবেন, মায়ের পেটের যে বাচ্চা, সেই সমস্ত বাচ্চারও কোলেস্ট্রল বা সেই সমস্ত বাচ্চাদেরও থাইরয়েড, সেই সমস্ত বাচ্চাদেরও সুগার হচ্ছে। আপনি অবাক হবেন, আপনি 50 বছর আগে আপনি পিছনের দিকে তাকান, এই সমস্ত ডিজিজ ছিল না, মডার্ন লাইফস্টাইল কিন্তু অনেক কম ছিল। আজকে কিন্তু মডার্ন লাইফস্টাইল এই ভোগ করার জন্য, এই কিন্তু প্রকৃতির দান, প্রকৃতি থেকেই কিন্তু আপনারা গ্রহণ করছেন। তাই আপনাদের এই যে লাইফস্টাইল বর্জন করতে হবে এবং নর্মাল লাইফে ফিরে আসতে হবে, এবং তার ফলে যে যে মডিফিকেশন করার দরকার সেই মডিফিকেশনগুলো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। সবাই সঙ্গে থাকুন। এই ফ্যাটি লিভার ডিজিজের যে দেখুন যে সিমটমগুলো কোন কোন ক্ষেত্রে সমস্যাগুলো তৈরি হয়, পেটের ডান পাশে হালকা ব্যথা বা অস্বস্তি বোধ মনে হয় এবং অবসন্নতা লাগে, ওজন কমে যেতে থাকে এবং দুর্বলতা হয়, এই সমস্ত সমস্যাগুলো হয়। যেহেতু এটা একটি লাইফস্টাইল ডিজিজ, এই লাইফস্টাইল ডিজিজের মূল চিকিৎসা হচ্ছে করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন বা চেঞ্জ, খাদ্যাভ্যাসের পরিবর্তন। দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে সেভেন ডে ডিটক্স মিরাকল ডায়েট চার্ট, এটা একটা নিয়ে বই আছে, সেভেন ডে ডিটক্স মিরাকল। এই 7 যদি আপনার প্রাকৃতিক খাবার দাবার গ্রহণ করে থাকেন, তাহলে খুব সহজেই কিন্তু এই ফ্যাটি লিভারকে কিওর করা যাবে, ফ্যাটি লিভারকে কিওর করা যাবে। তো যাই হোক, সেই বিষয়ে আপনাদেরকে শুরু করছি, 7 আপনারা কি কি গ্রহণ করবেন। যে খাবার লিভারকে ধুয়ে মুছে ক্লিন করবে, আপনার লিভারের ফ্যাট সহ যত বাজে টক্সিন মিশা ক্ষতিকর পদার্থ আছে ধুয়ে মুছে ক্লিন করে ফেলবে। এই 7 কি করা হবে? উষ্ণ গরম জল খাবেন, কখনো আপনি এই 7 মধ্যে লেবু পানি খাবেন, এবং তার সাথে সাথে আপনি লেবু জলের সাথে আপনি মধু মিশিয়ে খেতে পারেন, এবং কোনো কোনো সময় আপনি ডিটক্স গ্রিন জুস, আমি গ্রিন জুসের আমার ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন, এই গ্রিন জুস সারাদিনে অন্তত 2-3 খাবেন, এবং মাঝে মাঝে আপনারা এই 7 এর মধ্যে আপনারা কখনো হিমালয়ান পিঙ্ক সল্ট গ্রহণ করবেন, আবার কখনো কখনো আপনারা মধু, উষ্ণ গরম জলের সাথে মধু খাবেন। এইরকমভাবে কিন্তু রোটেশন অনুযায়ী 7 যখন যখন আপনি যে ডায়েটগুলো আমি বললাম সেই ডায়েটগুলো কিন্তু আপনারা গ্রহণ করবেন, এবং ইসবগুলের ভুষি, চিয়া সিডস, এইগুলো কিন্তু আপনি থাকতে পারেন। সমস্ত ডায়েটগুলো কিন্তু এখানে দেওয়া থাকলো, সেই ডায়েট অনুযায়ী কিন্তু আপনারা চলবেন। তো এটা হচ্ছে বিষয়, দিনে 2-3 গ্রিন জুস খাবেন, দুইবার এক ধরনের ফল বা পেকে পাকা পেকে কমলালেবু, মাল্টা অথবা এর সাথে আনারের জুসও থাকতে পারেন, বিটের জুস থাকতে পারে,
বা ইলিশির জুস রাখতে পারেন, শেষ দিন থেকে আপনি জীবন্ত খাবার গ্রহণ করবেন। জীবন্ত খাবারের আমার একটা ভিডিও আছে, সেখানে বিস্তারিত দেখতে পারবেন, তবুও আমি একটু বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সারা সব ধরনের বাদাম বা সিডস আপনারা ভিজিয়ে রাখবেন, একটু একটু করে তিন ধরনের বীজ ভিজিয়ে রাখবেন, সাথে অঙ্কুরিত কিছুটা ছোলা রাখবেন। সকালবেলায় এক টুকরো আদা, একটু রসুন, একটা এক কোয়া রসুন এবং দুই পিস খেজুর, ব্যাস খেয়ে ফেলতে হবে। আর দিনে এক কাপ হার্বাল টি বা গ্রিন টি গ্রহণ করবেন। গ্রিন টির মধ্যে আমি এখানে একটা কথা বলি, আমার যে সমস্ত পেশেন্ট থাকে তাদেরকে ইউএসডি সার্টিফাইড গ্রিন টি খেতে বলি, সেটা অবশ্যই গ্রহণ করবেন, কারণ অনেকে এমনি নর্মাল টি গ্রহণ করে, কিন্তু এখন সমাজে অসাধু ব্যবসায়ীদের সংখ্যা সবচেয়ে বেশি, তাই আপনাকে অবশ্যই কনসাস হতে হবে, এই ইউএসডি সার্টিফাইড গ্রিন টি আপনারা গ্রহণ করবেন। আর আপনারা যে স্যাসেটে যে গ্রিন টি পাওয়া যায় সেটা অবশ্যই গ্রহণ করবেন না, সেখানে কিন্তু বিভিন্ন রকমের, যে রোগটার জন্য আপনি খাচ্ছেন সেই রোগটা তো কিওর হবে না, সেখান থেকে আরও কিছু মডার্ন লাইফস্টাইল ডিজিজ যোগ হবে, আপনার ফ্যাটি লিভার ডিজিজ এমনকি সাত দিনে চলে যেতে পারে। যদি এটা আস্তে আস্তে গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি থেকে আস্তে আস্তে ধীরে 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 আপনার গ্রেড থ্রি থেকে গ্রেড টু এবং গ্রেড টু থেকে গ্রেড ওয়ান এইরকমভাবে কিন্তু ধীরে ধীরে আপনি নর্মাল এবং সুস্থ জীবনের দিকে আপনাকে ধাবিত করবে, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আস্তে আস্তে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার লিভার আস্তে আস্তে কাজ করতে শুরু করবে, এবং যদি কোনো সমস্যায় পড়েন তখন অবশ্যই আমার শরণাপন্ন আপনারা হতে পারেন। এবং আট দিনের মাথা থেকে আপনি লো কার্বোহাইড্রেট ডায়েট, অর্থাৎ একটু প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে দিয়ে আপনি ডায়েটটা শুরু করবেন, তাহলে কিন্তু আপনার খুব সহজেই আরও ধীরে ধীরে ফ্যাটি লিভার কিওর হয়ে যাবে। ডায়েটে ভাত বা রুটি একদম কম, সকালে এবং রাতে কোনো ভাত বা রুটি থাকবে না। দুপুরবেলায় এক কাপ লাল চালের পাত, চিনি বা সুগার বা সুগারের ড্রিঙ্ক সমস্ত কিছু বন্ধ থাকবে, এবং আখের রসও কিন্তু এখানে বর্জন করবে। আমরা বলবো খুব বেশি পরিমাণের আখের রস এখানে খাওয়া যাবে না, যদিও আপনি সারাদিনে এখানে আখের রসটা একটু বন্ধ রাখা দরকার। তো সেখানে আমি বলবো যে আপনারা প্রোটিনের পরিমাণটা একটু বাড়িয়ে দিন, এবং সেই রকমভাবে যদি আপনারা চলতে পারেন, এবং রেড রাইসের কথা আমি বলতে পারি, সেখানে আপনার রেড রাইস ওয়াও আপনারা অ্যাড করতে পারেন, সেটা অবশ্যই ইউএসডি সার্টিফাইড যেখানে অনলাইনে আপনারা কিনতে পেয়ে যাবেন সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন। অ্যালকোহল একদম হারাম, এবং সমস্ত ধরনের রেড মিটের মাংস অবশ্যই বর্জন করবেন। এখন কিন্তু আপনার এই রেড মিট আপনার চলবে না, সে যত ধরনের দামি রেড মিটের মাংস হোক না কেন, আপনার এই সময় রেড মিট অ্যালাউ নয়। তেল খেতে হবে কিন্তু খুব সীমিত পরিমাণে, একদম কম, মাথা পিছু প্রতি মাসে হাফ লিটারের বেশি কিন্তু তেল গ্রহণ করা যাবে। মাছ মাংস পরিমাণ পরিমিত, মাছ মাংস খুব পরিমিত, সকালে একটা ডিম খাবেন, দুপুরে এক টুকরো মাছ খাবেন, অথবা রাতের বেলায় আপনি দেশি মুরগি এক টুকরো মাংস খেতে পারেন, এবং দেশি মুরগি যেটা আমরা দেশি মুরগি সবাই জানেন, দেশি মুরগি সেটা চড়ে চড়ে খায় গ্রেজিং হেন, এই গ্রেজিং হেনের মুরগির মাংস আপনি সপ্তাহে অন্তত একদিন গ্রহণ করতে পারেন। রাতের বেলায় কোনো রকমের মাছ মাংস গ্রহণ করবেন না, এবং সবজি স্যালাড বাদাম বীজ বিনস ডাল খেতে হবে, রক বল খেতে পারেন প্রতিদিন, কোনো সমস্যা নেই। এবং এই খাবারের বাইরেও কিছু নিষেধাজ্ঞা আছে, সেই সমস্ত নিষেধাজ্ঞাগুলো আপনাদের মেনে চলতে হবে, দেখুন সেগুলো কী কী। ওজন খুব গুরুত্বপূর্ণ, আপনার শরীরে ফ্যাট জমা হচ্ছে কি হচ্ছে না তখনই বুঝতে পারবেন, যখন কাঙ্ক্ষিত ওজন থেকে দুই চার পাঁচ ছ কেজি বেশি বেড়ে গেছে। সো আইডিয়াল ওয়েট মেনটেন করতে হবে, টার্গেট ওয়েট, কাঙ্ক্ষিত ওজন জানুন, তারপরে নিয়ে আসার চেষ্টা করুন। দুই নম্বর, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম, অন্তত প্রতিদিন আধ ঘন্টা এক্সারসাইজ, ব্রিক্স ওয়াক পদ্ধতিতে আপনি হাঁটুন, অন্তত 25-30 মিনিট হাঁটুন। তো হাই স্পিডে যদি ব্রিক্স ওয়াক পদ্ধতিতে হাঁটতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার হার্টের যদি কোনো রোগ না থাকে, তাহলে কিন্তু এই পদ্ধতিতে যদি ব্রিক্স ওয়াক পদ্ধতিতে, ওয়াকিং পদ্ধতিতে যদি হাঁটতে পারেন, আমার এই হাঁটার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনার বিস্তারিত দেখে নিতে পারেন কীভাবে হাঁটতে হবে, সেই ভিডিওটা যদি ফলো করেন খুব সহজেই আপনারা, এবং এইরকমভাবে আপনাদেরকে চালাতে হবে। এবং অন্তত এই যে ব্রিক্স ওয়াক ওয়াকিং, এটা সপ্তাহে অন্তত 5 দিন করুন, আর 2 দিন শরীরকে রেস্ট দিন, এরকম কন্টিনিউয়াস আপনার 3 মাস চলবে। 3 মাস হওয়ার পরে যখন নর্মাল ওজনে আপনি কাঙ্ক্ষিত ওজনে আসতে পারবেন, তারপরে কিন্তু ধীরে ধীরে আপনার আইডিয়াল ওয়েট, বডি মাস ইন্ডেক্স বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের যে আইডিয়াল ওয়েট মেনটেন করা হয়,
সেই আইডিয়ালয়েড অবশ্যই সকলের একটা নির্দিষ্ট আইডিয়ালয়েড আছে, সেটা এক একজনের এক এক রকম, সেটা অবশ্যই আপনারা ভেরিফিকেশন করে নিতে পারেন। সেই অনুযায়ী আপনারা আপনাদের ওজন রাখবেন, সহজেই আপনাদের ফ্যাটি লিভার ডিজিজ চিরকালের জন্য চলে যাবে। সপ্তাহে দুদিন ফাস্টিং করবেন, ফাস্টিং বা টারভেশন করবেন বা রোজা করবেন সপ্তাহে অন্তত দুদিন। তাহলে এই পদ্ধতিতে যদি আপনারা চলতে পারেন এবং রোজা বা ফাস্টিংয়ের সময় বিভিন্ন পদ্ধতিতে এতে ফাস্টিং করার পদ্ধতি আছে, সেখানে ফাস্টিং করার পরে অবশ্যই ওয়াটার ফাস্টিংও আছে, সেখানে ওয়াটার ফাস্টিংও করতে পারেন। যারা সারাদিন না খেয়ে থাকতে পারেন না, তাদের ক্ষেত্রে ওয়াটার ফাস্টিংটা সবচেয়ে বেস্ট প্রসেস হতে পারে। কিন্তু ওয়াটার ফাস্টিংয়ের চেয়ে যে নর্মাল যে ফাস্টিং, সেই ফাস্টিংয়ে সবচেয়ে ভালো কাজ হয়। এবং ফাস্টিংয়ের পরে যখন আপনারা খাদ্য গ্রহণ করবেন সেখানেও কিন্তু ভাইটাল, কারণ সেখানে কিন্তু ট্রান্সফ্যাটের উপরে আমার একটা ভিডিও আছে, সেই ট্রান্সফ্যাটযুক্ত খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবং সেই ফাস্টিংয়ের আমার একটা ভিডিও আছে, সেখানে বিস্তারিত কী কী খাবেন সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন। আর কী করতে হবে, ধূমপানের অভ্যাস থাকলে বর্জন করতে হবে, অন্তত সপ্তাহে দুদিন তিন দিন সানবাদ বা সূর্যবাদ করবেন, এবং জীবনে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই রোগগুলোর মূল কারণ হলো বিশৃঙ্খলা জীবন আচরণ, নিজের উপরে নিজের এই নিয়ন্ত্রণ আপনাকে নিয়ে আসতে হবে। প্রতিদিন মেডিটেশন করতে হবে, দুবেলা মেডিটেশন করুন, মনের শৃঙ্খলা আনবে, মনের শৃঙ্খলা আনার পরে জীবনের শৃঙ্খলা আসবে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এটা পরিণত কি লাইফস্টাইল এক্সেট্রা বলছেন, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কমপ্লিটলি রিভার্সেবল ডিজিজ এবং অবশ্যই প্রিভেন্টেবল ডিজিজ। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কমপ্লিটলি প্রিভেন্টেবল রিভার্সেবল ডিজিজ। যখন লিভারে ফ্যাট জমতে থাকে, শুরু করে আনওয়ান্টেড ফ্যাট লিভারে জমতে থাকে, লিভারের মধ্যে এক ধরনের অ্যানুয়াল প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে, দিনের পর দিন এই প্রদাহ বাড়তে থাকে বা চলতে থাকে, লিভারের ভিতরে একটা নেগেটিভ পরিবর্তন আয়, যেটাকে বলে ফাইব্রোসিস। এই ফাইব্রোসিস হতে থাকলে একটা টাইমে লিভারের ভিতরে স্কার টিস্যু তৈরি হয়, জমা হতে থাকে। প্রাথমিক পর্যায়ে ফাইব্রোসিস লিভার রিভার্স করা সম্ভব, প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে, যদি ফাইব্রোসিস যদি বাড়তে থাকে তখন আর আপনি রিভার্স করতে পারবেন না, চাইলেও পারবেন না, ক্রনিক ফাইব্রোসিস হয়ে যাবে। তখন ফাইব্রোসিস ক্রনিক হয়ে যাবে, তখন লিভারের ক্ষতিকর দুটি পরিবর্তন চলে আসতে পারে, একটি লিভার সিরোসিস, একটা লিভার ক্যান্সার। আমরা জানেন এই দুটো অবস্থা রিভার্সেবল, চিকিৎসার অযোগ্য, দেশের কোথাও চিকিৎসা করতে পারবেন না। চিকিৎসার লিভারের ট্রান্সপ্লান্টেশন সাংঘাতিক ব্যয়বহুল, এটা অনেক সময় এটা ফেল করে। অতি উত্তম প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিওর, আপনার এবং আপনাদের পরিবারের সদস্যদের লাইফস্টাইল মডিফিকেশনের জন্য আপনারা অবশ্যই পরিবর্তন নিয়ে আসুন, এবং ছেলে মেয়েকে অবশ্যই শিক্ষাদান করুন যে এই সমস্ত খাবারগুলো গ্রহণ করবে না এবং এইরকম পদ্ধতিতে জীবন আচরণ করো। এটা একদিনে হয় না, দিনের পর দিন, মাসের মত, বছরের পর বছর উল্টো পাল্টা জীবনযাত্রা চলতে থাকে, জীবনধারা চলতে থাকে, তখন এই রোগগুলো হতে থাকে। হয়ে যাওয়ার পরে আমরা অনেক কিছুই করতে পারি না, কিন্তু কিছু করারও থাকে না। কিন্তু যোগ থাকতে যদি আমরা, সুযোগ থাকতে যদি আমরা, দাঁত থাকতে যদি দাঁতের মর্ম বুঝি, কিন্তু দাঁত আজকে পড়ে যাবে না। তাই আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটা দীর্ঘায়িত হয়েছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আর যদিও খুব ওটা তথ্যবহুল, আপনাদের খুব কাজে লাগবে, কারণ এই চিকিৎসা পাওয়ার জন্য বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন জায়গায় গিয়ে আপনার কিনতে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়, হসপিটাল কিন্তু প্রদান করে না, আপনাকে নিজেকে অর্জন করতে হবে। যে খাবারের কথাগুলো এতক্ষণ আলোচনা করলাম সবই কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিভিন্ন রিসার্চ আর্টিকেল থেকে এগুলো আলোচনা করা হলো, এগুলো কোনো বানানো কথা নয়। প্রত্যেকটা রিসার্চ লিঙ্ক আপনারা অনলাইনে গিয়ে গুগলে সার্চ করে আপনারা দেখে নিতে পারেন, আমার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারেন। তাই রিসার্চে এগুলো প্রকাশিত হয়েছে। আর তাছাড়া আমি নিজেও একজন লাইফস্টাইল মডিফায়ার, আমি প্রায় 20 বছরে 5,000-এর বেশি মানুষকে সুস্থ করেছি। তো আজকের আলোচনা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।